হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো গরম পানিতে লেবুর রস মিশ্রণ করার ফলে এবং সেই পানিটি খাওয়ার পরে মানবদেহে কী কী ক্ষতি হতে পারে, তাই ছোট্ট করে আলোচনা করে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জানা উচিত গরম পানিতে বা কুসুম গরম পানিতে লেবুর রস মিশ্রণ করে খেলে মানবদের কী ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে আশা করি, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল বাটনটি অন করে আমার সাথেই থাকবে, যেন নতুন নতুন ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, গরম পানিতে লেবু ঢেকে আনে ক্ষতি। অতিরিক্ত ওজন যেমন খারাপ, তেমনি এটা নিয়ে চিন্তারও অন্ত থাকে না। অর্থাৎ ওজন কমানো নিয়ে মাথা নষ্ট হয় না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। অনেকে ডায়েট এবং কসরত করে ওজন কমানোর চেষ্টা করে ব্যর্থ হন, আবার অনেকে বিরক্ত হয়ে ছেড়েও দেন। তবে যদি একটু সঠিক টিপস জানা যায় তবে ওজন কমানো যায় অতি সহজে প্রাকৃতিকভাবে। তবে এই প্রাকৃতিকভাবে ওজন কমাতে গিয়ে আমরা সঠিক পরামর্শের অভাবে শরীরের অনেক ক্ষতি করে ফেলি। লেবু ও গরম পানির কথাই বলি না কেন, সহজে ওজন কমাতে এই ট্রিক আমরা সকলেই ব্যবহার করে থাকি। তবে এতে যে ক্ষতি আছে সেটা হয়তো খুব কম মানুষই আমরা জেনে থাকি। লেবু এবং গরম পানির ক্ষতিকর দিকগুলো আমরা এক এক করে জেনে নিব। স্টেপ ওয়ান, গরম পানিতে লেবুর রস দেওয়া মাত্র এর ভিটামিন সি নষ্ট হয়ে যায়, ফলে আপনার শরীরে কোনো প্রকার ভিটামিন প্রবেশ করতে পারছে না। স্টেপ টু, গরম পানিতে সাইট্রিক অ্যাসিডের কার্যকারী ক্ষমতা ভীষণভাবে বেড়ে যায়, যার ফলে অ্যাসিডিটি বেড়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই পেট ব্যথা হতে পারে। স্টেপ থ্রি, দাঁতের এনামেলের মারাত্মক ক্ষতি হয়। এমনিতেই লেবুর রস খেলে দাঁত টক হয়ে যায়, যার অনুভূতি সবার কাছে পরিচিত। এটি এনামেলের উপর মারাত্মক আঘাত হানে, আর গরম পানির সঙ্গে সাইট্রিক অ্যাসিড আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, ফলে খুব দ্রুত দাঁত নষ্ট হতে থাকে। স্টেপ ফোর, আবার স্থূলকায় হওয়ায় পরও যাদের ব্লাড প্রেশার লো তাদের প্রেশার আরও লো করে দেয় এই লেবু এবং গরম পানি। স্টেপ ফাইভ, লেবু গরম পানি খাওয়ার পরপরই পেট ভরে খাবার না খেলে পেটে মারাত্মক ব্যথা হতে পারে। তো বন্ধুরা, এই পাঁচটি মূলত লেবু গরম পানি মিশ্রণ পানি খেলে এই পাঁচটি সাধারণ ডিজিজ বা সাধারণ লক্ষণ আমাদের দেহে দেখা দিতে পারে। তাই বন্ধুরা, লেবু গরম পানি খাওয়ার পূর্বে অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলোর প্রতি ধারণা রাখা উচিত বলে আমি মনে করি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। এই বলে আল্লাহ হাফেজ।